কাপড়ে MDF এর বোর্ডটা আঠার সাহায্যে লাগিয়ে নিলাম, সাইডটা কেটে ভালো করে আঠা দিয়ে এটাকে এর সাথে অ্যাটাচ করে দেবো। এইভাবে ইয়াররিং বেসটা রেডি হয়ে গেল। এরপর আসছে যে কি রকম দেখতে লাগবে, এটা ডেকোরেশন যেটুকু চাই বা যেটুকু ডিজাইন করতে চাই সেটা আমি আর আলাদা ভিডিও করিনি, ওটা তোমরা ইচ্ছে মতন করতে পারো। আমি শুধু বানানোটা এখানে দেখালাম যে এইভাবে খুবই সিম্পলভাবে এটা করে নেওয়া যায়, এবং রেডি হওয়ার পর হারটাকেও সেমভাবেই বানানো হয়েছিল অন্য কার্ডবোর্ডে, পরার পর হারটা এরকম দেখতে লাগছে। ঠিক আছে, তো এরপরে আরও ডিটেলস ভিডিও যদি কেউ চাও কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো। হারের লুকটা এরকম এলো, পুরো ছবিটা এখানে দেওয়া হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও।